وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে ثم جعلناه نطفة في قرار مكين তারপর আমি তাকে নুতফা করে রেখেছি في قرار مكين নির্দিষ্ট একটা স্থানে ثم خلقنا النطفة علقة তারপর এই নুতফাটিকে আমি একটি জমার রক্তে পরিণত করেছি فخلقنا العلقة مضغة এই আলাকাটাকে আবার একটি গোষ্ঠের টুকরায় পরিণত করেছি فخلقنا المضغة عظاما এই যে মুদগা যেটা আছে গোষ্ঠের টুকরা ছিল এটাকে আমি আবার হাড্ডিতে পরিণত করেছি فكسونا العظام لحما তারপর আমি হাড্ডিকে গোশ দ্বারা আবরণ করেছি ঢেকে দিয়েছি গোশ্ঠের আবরণ দিয়েছি ثم انشأناه خلقا آخر এবং আমি তাকে আরেকটা সৃষ্টিতে রূপান্তরিত করে নিয়ে আসছি فتبارك الله احسن الخالقين মহান সেই সত্তা যিনি কোথায় না উত্তম সৃষ্টিকারী তো আমাদের এই আয়াতগুলো পড়ার মকসদ হচ্ছে আল্লাহ তাআলা আরো বিভিন্ন জায়গায় বলছে আমি সংক্ষিপ্ত অভিশাপ দিয়ে গেলাম এটার মকসদ হচ্ছে মানুষের শ্রেষ্ঠত্ব মানুষ আল্লাহ তাআলার কাছে কিরকম মূল্যবান মানে মানুষ আল্লাহ তাআলার বিষয় একবারে প্রজেক্ট তো যে জিনিসটা আমি মহামূল্যবান এই পৃথিবীতে যে জিনিসটা আমি মহামূল্যবান এই জিনিসকে হেলায় অবহেলায় ইচ্ছা মতো তাকে ছেড়ে দেওয়া আপনার একটা মোবাইল কম দামি মোবাইল এই 1000 টাকা দাম এটাকে যেভাবে ব্যবহার করবেন একটা মোবাইল যদি আপনার ভাই পাঠায় 70,000 টাকা দামের 80,000 টাকা দামের ঠিক ওটাকে কি ওইভাবে ব্যবহার করবেন এটাকে মানুষ যেমন আল্লাহ তাআলা দামি বানিয়েছেন এই মানুষের জন্য আল্লাহ তাআলা দামি এক স্থান রেখেছে ওই দামি স্থানে পৌঁছার জন্য আমরা যে মানুষ আমাদেরকে আল্লাহ তাআলার কিছু নিয়ম নীতি লক্ষ্য করে ফলো করে চলতে হবে এরই নাম হচ্ছে দিন আল্লাহ তাআলা আমাদেরকে যে শরিয়াহ দিয়েছেন যে নিয়ম নীতি অনুসরণ করে চলার কথা বলেছেন এরই নাম হচ্ছে কি এই দিন অনুযায়ী চলা এটা আমার মূলত স্বাধীনতা খর্ব নয় আমরা আমি দুনিয়া পাঠিয়েছি আল্লাহ তাআলা আমাকে স্বাধীনভাবে চলব স্বাধীনভাবে চলা নিয়ম মেনে চলার নাম স্বাধীনতা খর্ব আজ আমরা রাস্তায় চলাফেরা করি গাড়িতে চলাফেরা করি একটা নিয়ম আছে না আমার গাড়িতে কোন দিকে আমি থাকবো আমরা কোন সাইডে থাকবো গাড়িতে আমার ডান সাইডে না বাম সাইডে কোন দেশে এক দেশে ডান সাইডে নেই সৌদি আরবের নাম ডান সাইডে থাকুন গাইড আর আমাদের দেশে নাম হচ্ছে বাম সাইডে তো যাই এটা দেশে একটা নিয়ম আছে এটাকে যদি আমি বলি এটা আমার স্বাধীনতা করবো আমি ইচ্ছা মতো চলবো তুমি আবার কে এটা আজকে আজ পর্যন্ত তোমার বলেছে কেউ যে এটা আমার স্বাধীনতা করবো যদি সে মনে করে এটা স্বাধীনতা করবো আর সে তার ইচ্ছা মতো চলে তাহলে কার ক্ষতি হবে তার ক্ষতি না সরকারের ক্ষতি হবে তার নিজের ক্ষতি হবে সে অ্যাক্সিডেন্ট করবে এই জন্য মানুষ যাতে সে অ্যাক্সিডেন্ট না করে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচে এই জন্য দেখেন আল্লাহ তাআলা এই মানুষকে এই আল্লাহ তাআলাকে শ্রেষ্ঠ যে মখলুক এই শ্রেষ্ঠ মখলুককে আল্লাহ তাআলা কিছু চলার নিয়ম কানুন দিয়েছে যে সে মানুষ অন্যান্য সাধারণ প্রাণীর মতো যে সে ইচ্ছা মতো চলবে মানুষ লালিত পালিত হয়ে আদর্শিত হয়ে বড় হবে এই জন্য তার কিছু নিয়ম কানুন ফলো করে চলতে আমরা বলি মানুষ সামাজিক জীব তাহলে সামাজিক জীব সমাজে বসবাস করবে শান্তি শৃঙ্খলার সাথে বনের পশুর মতো তারা কি করবে না বসবাস করবে না যখন ইচ্ছা বের হলো তাকে ইচ্ছা ধরলো খেলো যে প্রাণীকে ইচ্ছা যখন ক্ষুধা লাগলো একটা প্রাণীকে ধরলো খাওয়া মারলো আর খেয়ে ফেললো এরকম মানুষের জীবন এরকম চলতে পারে না এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সামাজিক শান্তির জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে বিধান দিয়েছেন এর নাম হচ্ছে কি দিন এর নাম কি দিন বা এর নাম শরীয়ত এই দিন কে দিয়েছেন এই যে দিন আমাদেরকে দিয়েছেন কে আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা কে আল্লাহ তাআলা আর এই দিন দিয়েছেন কে আল্লাহ তাআলা আল্লাহ তাআলার কাছ থেকে এই দিন নিয়ে এসেছেন কে কে নিয়ে এসেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আমাদের জন্য এবং সকল নবীকে আল্লাহ তাআলা আসলে তার দ্বীনকে দিয়েছেন সকল নবীর মাধ্যমে আমি জানি কি হতো অন্য মাধ্যমে দিয়ে দেন নবীর মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনকে দিয়েছে নবীর কাছ থেকে দ্বীন শিখে আমরা দ্বীনের প্রচার প্রসার করব এটা হচ্ছে সুন্নাহ আর তাবলীগ প্রচার প্রসার যেমন আমরা আজকে ওয়াজ করতেছি এখানে আলোচনা হচ্ছে আমরা দ্বীনে কোনো বিষয়ে আমাদের ব্যক্তিগত কিছু বলার কি নাই অধিকার যে জোহরের নামাজ চার রাকাত আরো দুই রাকাত পরে ফেললে সওয়াব আর একটু বেশি হবে এটা ব্যক্তিগত আমার বলার অধিকার আছে হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ এভাবে শিখিয়েছেন এভাবে আরেক মিনিট একটু পড়িয়ে বলেন সওয়াব আর একটু বেশি হবে এরকম কি আমার আমি মানুষকে সর্বোত্তম কাঠামো দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর রূপে আমি মানুষকে সৃষ্টি করেছি তারপর আমি তাকে ফিরিয়ে নিয়ে যাই সর্বনিম্ন স্তরে এভাবে কোরআনে আল্লাহ তাআলা অন্য জায়গায় এরকম বলতেছেন যে আল্লাহ তাআলা মানুষকে মানুষ যদি আল্লাহ তাআলার দেওয়া বিধিবিধান অনুযায়ী না চলে মানুষকে আল্লাহ তাআলা যে চক্ষু দিয়েছেন এই চক্ষু দিয়ে যদি সে সঠিক না দেখে যে বিবেক দিয়েছেন বিবেক দিয়ে যদি চিন্তা না করে যে অন্তর দিয়েছেন এই অন্তর যদি চিন্তা না করে যে কান দিয়েছেন এই কান দিয়ে যদি সে সঠিক শ্রবণ না করে তাহলে সে আর যে উত্তম এটা আর থাকবে না সে কি হবে উলাইকা কালানাম বাল হুম আদল সে তখন আবার সেই চতুষ্পদ জন্তুর নিয়ে হয়ে যাবে বরং চতুষ্পদ জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট কারণ আমরা বলতেছি চতুষ্পদ জন্তু সে কোনো বিধি মানে না তার কাছে কোনো নিয়ম নাই ক্ষুধা লাগে তখন সে খেয়ে ফেলে ক্ষুধা লাগে সে কোনো নিয়ম মানে না আমার ক্ষুধা লেগেছে এখন এটা জুলুম হচ্ছে কি হচ্ছে না এটা সে দেখবে না সে তো আমার একটা প্রাণে ধরবে আর খেয়ে ফেলবে কিন্তু মানুষ যখন আল্লাহ তাআলার বিধিবিধান থেকে বাইরে হয়ে যায় তখন মানুষ পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে যায় তখন তার ক্ষুধা থাকবে না তার সে থাপড়বার একজন খেয়ে ফেলবে যারা চুরি করে ডাকাতি করে সবার ঘরে কোনো খানা নাই না আছে আছে না কোটি কোটি টাকার মালিক তারপর দেখবেন আরো দুঃখ শোষণ করতেছে
আরো জনের টাকা ছিনিয়ে নিচ্ছে, ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, তাহলে সে পশুর চেয়ে আরো নাকি সৃষ্টি করে। মানে পশু খিদা পেলে খায়, আর এই মানুষ তার খিদা না থাকা সত্ত্বেও সে আর কাউকে ধরে খায়। তো এই জন্য ভাই আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ম দিয়েছেন, মানুষ সামাজিক ভাবে শৃঙ্খলাবদ্ধ ভাবে শান্তিপূর্ণ ভাবে থাকার জন্য, থেকে আল্লাহ তাআলার স্মরণ নিয়ে থাকার জন্য, আল্লাহ তাআলা এভাবে থেকে সে সফল কামার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কিছু নিয়ম কানুন দিয়েছেন, যে নিয়ম কানুন কোরআন এবং হাদিসে বলবো। আমি সেই নিয়ম থেকে মানুষের যে সামাজিক শৃঙ্খলা এটা বজায় রাখার জন্য আজকে দুটি নিয়মের উপর একটু আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। মানুষ সমাজে শান্তিপূর্ণভাবে বসবাসের জন্য এবং আল্লাহ তাআলা মানুষকে যে লক্ষ্যে সৃষ্টি করেছেন সেই রূপে মানুষ লালিত পালিত হওয়ার জন্য এই দুটা একটি বিধান হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া পর্দা বিধান। কিসের বিধান? পর্দা বিধান আল্লাহ তাআলা দিয়েছে। পর্দার বিধানের আসলে মূল লক্ষ্য এর আরো পিছনে দেখেন আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুন যে সূরাতে আল্লাহ তাআলা কয়েকটি আয়াত বলেছেন, কদ আফলাহাল মুমিনুন যারা মুমিন তারা সফল, আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন যারা সলাতে বিনয়ী। এখানে মুমিনের কয়েকটা গুণের কথা আসছে, আমি প্রত্যেকটা গুণের কথা আলোচনা করছি না। এই কয়েকটা গুণের মধ্যে যে কয়েকটা গুণ পেলে মানুষ জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে, এই গুণের মধ্যে একটু পরে গিয়ে আল্লাহ তাআলা এখানে বলছেন, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন যারা তাদের লজ্জা স্থানকে হেফাজত করে, যারা তাদের সব রং রক্ষা করে, এই গুণের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছে। এইভাবে দশটা গুণের কথা উল্লেখের পরে আল্লাহ তাআলা তারপর আবার সলাতের কথা নিয়ে আসছেন, আল্লাযীনা হুম আলা সলাতিহিম হাফিজুন। প্রথমে সলাতের কথা আসছে, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন মধ্যে আরে কয়েকটি গুণের কথা ইম্পর্টেন্ট গুণের কথা বলার পর আবার আল্লাহ তাআলা আল্লাযীনা হুম আলা সলাতিহিম খাশিউন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম খাশিউন উলাইকা হুমুল ওয়ারিসুন এরাই হবে ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, হুম ফিহা খালিদুন এই জান্নাতুল ফিরদাউস তারা সব। এই যে মানুষ মানুষ শৃঙ্খলাবদ্ধ ভাবে চলার জন্য তার একটি জরুরি কাজ হচ্ছে সে লজ্জাস্থানকে হেফাজত করা। লজ্জাস্থানকে যত্র যে কেউ তার ইচ্ছা মতো ব্যবহার করে এভাবে সে চলবে না। একটা পুরুষ একটা মেয়ে তার ইচ্ছা মতো সম্পর্ক হলো, একটা বাচ্চা হলো, ফেলে চলে গেল, তার পিতা মাতার কোনো পরিচয় নাই, হ্যাঁ জঙ্গলের পশু হাইওয়ান কার সাথে কার মিলন হচ্ছে সে কি জানে? বিয়ে হয় জঙ্গলের পশুর বিয়ে হয়, আচ্ছা গরুর বিয়ে হয়, ছাগলের বিয়ে হয়, বাপ বাল্যকের বিয়ে হয় না? যাকে ইচ্ছা মিলন হলো, বাচ্চা হলো, পেলে চলে গেল, মায়ের পরিচয় নাই, পিতার পরিচয় নাই, ব্যাস এই বাচ্চা গরু যেটা হলো তারও কি, তারও তো কোনো মোকাল্লম না, সে শরীরের কিছু না, এ গরু যাই হোক ওটা কি আসে যায়, গরু তারও সেরকম, গরু জন্মের সাথে সাথে সেও খেতে পারে, সে উঠতে পারে, কারণ তার বাপ মা নাই, তাকে কেই করবে, তাকে লালন পালন করবে কে? কিন্তু মানুষকে আল্লাহ তাআলা ওভাবে ছাড়ে নাই, ওভাবে আল্লাহ তাআলা ছাড়ে নাই। বরং একটা মানুষ যখন বাচ্চা জন্ম নেবে আল্লাহ তাআলা চায় এই মানুষটির লালন পালক তার পিতা মাতার আয়ত্তে কয়েক বছর হবে, তারা একে সুন্দরভাবে সুচারুরূপে সুষ্ঠুভাবে তাকে লালন করবে। এই জন্য দেখেন আল্লাহ তাআলা যে মানুষের দুটি জাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সব প্রাণেরই দুই জাত আছে নারী পুরুষ, এর মধ্যে আল্লাহ তাআলা মানুষের পুরুষ এবং নারী দুটি জাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, পুরুষ এবং নারী দুটি জাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, এবং এই দুটি মানুষের সঠিক নিয়মে মিলনের মাধ্যমে এই বাচ্চা হবে। এই বাচ্চা জন্মের পর সে এই বাঘের মতো গরু ছাগলের মতো সে পড়ে থাকবে, কেউ তাকে দেখবে না, এরকম না, সে তো উঠতেই পারবে না। এই যে গরুর বাচ্চার সাথে সাথে উঠে খেয়ে ফেলে, একটা মানুষ মুরগি বাচ্চা দেওয়ার সাথে সাথে সে তার ধান খুঁজ করে, সে দৌড়ে এসে খেতে পারে, কিন্তু মানুষকে এটা পারে? মানুষ পারে, কারণ মানুষকে আল্লাহ তাআলা চান তাকে যেরকম দামে বানিয়েছে সে তাকে সুন্দরভাবে তাকে মানে তাকে মানে পরিচর্যার মাধ্যমে সে ধীরে স্থিরে জ্ঞানী হয়ে সে কি করবে। এই দেখেন আল্লাহ তাআলা এই পুরুষ নারী দুই জাতি সৃষ্টি করে, আল্লাহ তাআলা এই পুরুষ এবং নারীর মধ্যে আল্লাহ তাআলা এক এক একজনের প্রতি আরেকজন আল্লাহ তাআলা আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন। আকর্ষণ এই যে আল্লাহ তাআলা আকর্ষণ সৃষ্টি করেছেন
এটাকে আল্লাহ তাআলা কোরআনের ভাষায় এটাকে আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়ামিন আয়াতিহি আন খালাক লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ ইন্ন ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা একক সত্তা, এই আল্লাহ তাআলার যে নিদর্শন, এই নিদর্শনের মধ্যে একটি নিদর্শন হচ্ছে আল্লাহ তাআলা তোমাদের থেকেই তোমাদের নারী জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করলেন? লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা তার কাছে গিয়ে শান্তি পাও, আরাম পাও। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ, আল্লাহ তাআলা তোমাদের মাধ্যমে ভালোবাসা, একে অপরের প্রতি আল্লাহ তাআলা দয়া সৃষ্টি করে দিয়েছেন। ইন্ন ফি যালিকা লাআয়াত লিকাওমিন ইয়াতাফাক্কারুন, নিশ্চয় যারা চিন্তাশীল কৌম তাদের জন্য এতে নিদর্শন রয়েছে। এই যে দেখেন মায়া মহব্বত আকর্ষণ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। একজন মানুষ যৌবন, তার যৌবন আসার সাথে সাথে সে একটি নারীর প্রতি সে তার আকর্ষণ বোধ করে, বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে স্ত্রী বৃদ্ধ হয়ে যায়। স্ত্রী বৃদ্ধ হওয়ার পরে কি স্ত্রীর প্রতি যৌন আকর্ষণ থাকে? এটা থাকে না, কিন্তু মহব্বত চলে যায়। হ্যাঁ, স্বামী স্ত্রীর মহব্বত কে চলে যায় না, থাকে? এটা কার সৃষ্টি? আল্লাহ তাআলা সৃষ্টি। না তো বৃদ্ধ হওয়ার সাথে সাথে ওকে তালাক দিয়ে দিত, কিন্তু দেখা যায় অনেক সময় বৃদ্ধ হওয়ার সাথে সাথে তার প্রতি আরো মায়া বেড়ে, কম বয়সে থেকে আরো বেশি মায়া বেড়ে, স্বামী স্ত্রী মায়া বৃদ্ধি মায়া সৃষ্টি হয়ে যায়। এই আল্লাহ তাআলা তাদের প্রতি আকর্ষণ সৃষ্টি করেছে, মায়া মহব্বত সৃষ্টি করেছে। এই মায়া মহব্বত সৃষ্টি আল্লাহ তাআলার এটা একটা দান, আল্লাহ তাআলা নিজে পূরণ করেছে। এই মায়া মহব্বত আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। এই যে মায়া মহব্বতের এই আকর্ষণের আলোকে এই যে যার সাথে ইচ্ছা অবাধ চলাফেরা, এটা কিন্তু কেউ করতে পারবে না। এটাকে আল্লাহ তাআলা যে নিয়ন্ত্রণ রাখার যে পদ্ধতি বলেছেন, এটার নামে হচ্ছে আসলে কিন্তু পর্দা। এটার নামে কি? পর্দা। এটাকে নিয়ন্ত্রণ রাখতে একটা পুরুষ জঙ্গলের জঙ্গলের হায়ানের মতো অবাধ সে চলাফেরা করবে, এটা কিন্তু আল্লাহ তাআলা। এই যে আল্লাহ তাআলা যে পর্দা বেঁধে দিলেন, এটা হচ্ছে পুরুষের সুরক্ষা এবং একজন নারীর সুরক্ষা এবং তার বংশের কি সুরক্ষা, তার বংশের কি সুরক্ষা। এরপর এই যে মা পিতা মাতা স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে তাদের ঘরে বাচ্চা হয়, এই বাচ্চা জন্ম দেওয়ার সময় মা কত কষ্ট করে, কত কষ্ট, প্রসব বেদনায় ছটফট প্রসব বেদনা। আমরা যদি কোনো একটি জিনিস কষ্ট করে হতো পরে একটা বিরক্ত আছে, এই আমাকে খুব কষ্ট দিয়েছিল, কিন্তু মায়ের সব কষ্ট বাচ্চার মুখ দেখার সাথে সাথে লাগু হয়। কি আল্লাহ তাআলা মায়া সৃষ্টি করে এই বাচ্চার প্রতি টান সৃষ্টি করে, এটাও কাজ কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টি। কিন্তু মানুষ যদি অবাধ চলাফেরা করে, আল্লাহ তাআলা নিয়ম নীতি না মানে, এই যারা তার ইচ্ছা মতো চলাফেরা করে, এই যারা আমার লিপ টুগেদারের নাম অপকর্ম করে, তাদের যদি মনে করেন একটা সন্তান হয়ে যায়, ওই সন্তান প্রতি মায়া থাকে? এই সন্তান প্রতি মায়া থাকে? কয়েকদিন আগে আপনার হয়তো দেখেছেন যে ঢাকায় এই একরকম বাচ্চা একটা বাচ্চা জন্ম নিয়েছে, এই ছয়তানার পর থেকে বাচ্চাটাকে মানে ফেলে দিছে একটা মেয়ে। দেখেন এই যে আল্লাহ তাআলা বলতে উল্লাহ কেলা না বল মদল, মানে পশুর চেয়ে যে নিকৃষ্ট হয়ে যাবে, একটা তার মানে বিবেকে দিল না যে এই ছোট শিশু বাচ্চাটাকে আমি ফেলে দিতেছি এই যে ছয়তানার উপর থেকে, এই তাও বাথরুমের ডাস্টবিন থেকে, বাথরুম থেকে ছয়তলা থেকে ফেলে দিল, ছয়তলা থেকে একটা বাচ্চা নিচে পড়লে কি অবস্থাটা হবে? তাহলে এই যে তার মানে কুসুন্দর থেকে যে সে নিচে নেমে চলে আসছে, এই যে প্রথম যে আল্লাহ তাআলার দেওয়া বিধি, আল্লাহ তাআলার দেওয়া যে পর্দা, আল্লাহ তাআলার দেওয়া আল্লাহ তাআলার দেওয়া যে নিয়ম, আল্লাহ তাআলার দেওয়া যে সুরক্ষা, এটা সেটা করতে হবে। কিন্তু এই একই বাচ্চাটা যদি তার আল্লাহ তাআলার নিয়ম মেনে তার স্বামীর ঘরে জন্ম নিত, তো এই বাচ্চাটা দেখতে সে কত আদর করত, এই বাচ্চাটার জন্য নিজে কত কষ্ট করত, এই বাচ্চার জন্য নিজের রাতের ঘুম নিদ্রা সব কিছু ত্যাগ করত, এই বাচ্চার জন্য ঠান্ডা সহ্য করত। হ্যাঁ, এই বাচ্চার পায়খানা পরিষ্কার করতে মায়ের কিছু গায়ে পারত না, কিন্তু এই যে আল্লাহ তাআলা প্রথম নিয়ম লঙ্ঘন করার কারণে এই এই বাচ্চার সাথে একটা হায়ানাতের মতো আচরণ, এই বাচ্চার সাথে এই আচরণ করা হবে, মানুষের সাথে এই আচরণ করা হবে, এটা কিন্তু আল্লাহ তাআলা চায় না। এই আচরণ যাতে বন্ধ হয় এই জন্য আল্লাহ তাআলা আমাদের পর্দার বিধান দিয়েছে। পর্দার যে বিধান, এটা হচ্ছে একজন নারীর সুরক্ষা এবং একজন পুরুষের সুরক্ষা, তার বংশের সুরক্ষা, মানুষের বংশের সুরক্ষা। এই জন্য
আল্লাহ তাআলা কোরআনে বিধান দিয়েছেন আমাদের চোখকে হেফাজত রাখার জন্য। সূরাতুন নূর এখানে পর্দার আয়াত নাযিল করেছেন আল্লাহ তাআলা। প্রথমে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে নবী, আপনি আপনি মুমিনদেরকে বলুন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখকে অবনমিত রাখে। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত রাখে। যালিকা আযকা লাহুম, এটা হচ্ছে তাদের জন্য পবিত্রতা, এটা হচ্ছে তাদের সবরমের সুরক্ষা। ইন্নাল্লাহ খাবীরুম বিমা ইয়াসনাউন, নিশ্চয় তারা যা করে এ সম্পর্কে আল্লাহ কি রয়েছেন অবগত অবগত রয়েছে। এই বিধান দেওয়ার পর আল্লাহ তারা সাথে সাথে নারীদেরকে বিধান দিচ্ছেন وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها. যে আপনি মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের চোখকে অবনমিত রাখে, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, এবং তারা যেন তাদের শয্যা প্রকাশ না করে। পুরুষের বেলায় শয্যা প্রকাশের কথাটা নাই, কারণ পুরুষেরা তো শয্যা না করে, কিন্তু নারী হচ্ছেন পুরুষ যেন শয্যা, নারীরা যেন তাদের শয্যা প্রকাশ না করে। ইল্লা মা যাহারা মিনহা, একান্ত যা প্রকাশ করতেই হয়, না করলে পারা যায় না। মহিলা দরকার আছে অফিসে, অফিসে লিখবে আত্মজাহিদের, আমি আত্মজা পড়েছি কম্পিউটার লিখতে পারি না, অফিসে লিখবে হাতের হাতের দরকার আছে, কাজ করবো দরকার আছে, টাকা পয়সা লেনদেন দরকার আছে। মহিলা সাক্ষী দিবে, মহিলা একটা জিনিসে সাক্ষী দিবে, তো না দেখলে তো চেনা যাবে না, শুধু ফেসটা দেখলে তো চেনা যাবে, আর তো কিছু দরকার নাই। মানে এখান তো যেটা প্রকাশ দরকার পড়ে, এটা ছাড়া আর সব কিছু মহিলা আপাত মস্তক ঢেকে রাখে। এই আপাত মস্তক ঢেকে রাখে, এটা হচ্ছে নারীর সুরক্ষা। আগে আমি বলেছি এটা স্বাধীনতা করবো নয়, আমরা অনেক মা বোন আমরা মনে করি এটা আবার কি স্বাধীনতা, আমার শরীর স্বাধীন, আমি প্রকাশ করলে একটা সমস্যা কি, আমি প্রকাশ করলে সমস্যা কি? কোন মানুষ তার বিবেক দিয়ে কোন নারী যদি উলঙ্গ হয়ে যায় তার তার সমস্যা কি? কিন্তু যারা ইসলাম মানুক বা না মানুক, ধর্ম মানুক বা না মানুক, আস্তিক হোক আর নাস্তিক হোক, কেউ কি উলঙ্গ হয়ে অবাধে চলাফেরা করে বলেন? এইটুকু লজ্জা তার আছে কিনা? এইটুকু লজ্জা তো আছে। এবং সমাজ সমাজেও তাকে একটা ই দিয়েছে, পর্দা নাই, একটু তুমি অবশ্যই ঢাকো, নাহলে মানুষ পাগল বলবে। কোনো মহিলা যদি উলঙ্গ হয়ে বাইর হয় সব তাকে জুতা পিটা করবে, যারা ইসলাম মানব তারাও, যারা ইসলাম না মানে তারাও জুতা পিটা করবে, বলে তুমি কি করছো? এই এইটুকু যদি তোমার সমাজে বলতে তুমি উলঙ্গ থেকো না, উলঙ্গ থাকতে না বলার কারণে স্বাধীনতা খর্ব হয়, তাহলে তোমাকে পূর্ণ রক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই যে পর্দার যেমন পরিধি তোমাকে ঢাকার পরিধিটা আল্লাহ তাআলা একটু বাড়াইছে, আর কিছু না। কোনো মানুষ কিন্তু উলঙ্গ থাকে না, কমপক্ষে তার শরীরের কিছু অঙ্গ ঢেকে রাখে, মানে বিবেক যার আছে, পাগল যে সে তো ন্যাংটা থাকে, পাগল তো ন্যাংটা থাকে বা পাগলও থাকবে ন্যাংটা থাকে না, পাগলের শরীর কাপড় গুলা তাহলে কিন্তু তার কমপক্ষে মানে হাঁটু থেকে মানে এইটুকু পর্যন্ত নাভি থেকে ঢেকে রাখে, পাগলও ঢেকে রাখে, তাহলে পাগলের এই বুঝেছে। এই যে আমার শরীরকে আচ্ছাদিত করা ঢেকে রাখা, এটার পরিধিকে পূর্ণাঙ্গ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এইটুকু দিয়েছেন যে না, তুমি এইটুকু ঢেকে রাখলে হবে না, তুমি শুধু হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢেকে রাখছো, তোমার শরীর থেকে ওইটা তো প্রয়োজন নাই দেখার, এটা দেখলে পুরুষ উত্তেজিত হবে, পুরুষ তোমাকে দেখলে টিকতে পারবে না, তখন অনর্থ সৃষ্টি হবে, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হবে, কে বাপ কে পিতা এটা আমার পরিচয় পাওয়া যাবে না, বংশের যে মানুষের যে সুরক্ষা এটা হবে না, এই পরবর্তীতে বাচ্চাটা বাচ্চাকে কে লালন করবে, বাচ্চাকে তোমার ফেলে চলে যাবে হাইয়ানার জঙ্গলের মতো। এই সুরক্ষার জন্য আল্লাহ তাআলা এই আমাদের পর্দার পরিধিটা বাড়িয়ে দিয়েছে। আজকে এই পর্দা না থাকার কারণে সমাজে কত অনর্থ সৃষ্টি হচ্ছে, কত অনর্থ সৃষ্টি হচ্ছে। যাই ওই আয়াত লম্বা আমি দেখা যাচ্ছে না, আল্লাহ তাআলা কিছু মানুষের ক্ষেত্রে আল্লাহ তাআলা এখানে ব্যতিক্রম করেছেন, যাদের সামনে পর্দা করার দরকার নাই, এই স্বামী একর ভাই পিতা সন্তান এগুলো আমরা জানি, আমাদের আলোচনা যাচ্ছে না। তবে আল্লাহ তাআলা আমাদেরকে যে পর্দার যে বিধানটা দিয়েছেন,
একটা নারীর স্বপ্ন রক্ষা করার জন্য এবং সমাজকে বিশৃঙ্খলাতে বাঁচানোর জন্য। আজকে এক একটি ঘটনা ঘটনা থাকলে আটকে পড়বে, পত্রিকা খুললেই দেখবেন পঞ্চম শ্রেণীর মেয়ে দর্শিতা, এই মানে শিশু দর্শিতা। এই যে শিশু দর্শন, এটা কই থেকে, এগুলো উৎপত্তি কই থেকে? এই যে আমরা মূলত আল্লাহ তালা যে দেওয়া যে বিধান, সেজন্যই আমরা কিন্তু আল্লাহ তালার দেওয়ার বিধানকে আমরা লঙ্ঘন করেছি। আল্লাহ তালার দেওয়া বিধানকে মানে ক্রস করার কারণে বাকি যত অনর্থ সৃষ্টি হচ্ছে সমাজে। সামাজিকভাবে যে একজন মানুষ হায়ানাতের মানে হায়ান জঙ্গলেই যে মানে প্রাণী, তার প্রাণের যে আর তার সাথে যে একটা ব্যতিক্রম ছিল, এই ব্যতিক্রমটা যে আল্লাহ তালা যে একটা হায়ান দিয়েছেন, আল্লাহ তালাকে অন্তরায় দিয়েছেন, এই অন্তরায়কে আমরা ভেঙে দেওয়ার কারণে বাকি সমাজের সফলতা সৃষ্টি হচ্ছে। আজ নারী রক্ষা নেই, আজ একটা আমি বাসে উঠে যাচ্ছে, বাসেও রক্ষা নেই, বাসে চলন্ত গাড়িতে থাকে দর্শক, এখানেও সে নিরাপদ না। এই নিরাপত্তা যে আল্লাহ তালা যে দিয়েছেন, আল্লাহ তালার চেয়ে বড় বিজ্ঞানী, আল্লাহ তালার চেয়ে বড় জ্ঞানী, আল্লাহ তালার চেয়ে বড় হাকিমার কেউ আছে? আল্লাহ তালার যে বিধানে সুরক্ষা দিলেন আমাদের, আমরা যদি আল্লাহ তালার সেই বিধানকে ক্রস করি আর মনে করি আমরা সুরক্ষা পাবো, কখনো সুরক্ষা হবে না। আল্লাহ তালা কোরআনের যে একটা যদি অবিবাহিত কেউ যদি জানা করে ফেলে, তা আল্লাহ তালা কোরআনে তাকে 100 বেত্রাঘাতের বিধান দিয়েছেন শাস্তি। আল্লাহ তালা দেখেন 100 বেত্রাঘাত দিয়েছে, কিন্তু আজকাল আমরা কেউ দর্শন করলে আমরা কি চাই? মানুষ কি বলে বলেন তো? 100 বেত্রাঘাত না বলে তার ফাঁসি চাই, ফাঁসি চাই, সব মানুষ মিছিল মিটিং ফাঁসি চাই, ফাঁসি চাই, ওকে আগুন দিয়ে জ্বালাও। আরো বড় আল্লাহ তালার শাস্তির চেয়ে আরো বড় শাস্তি মানুষ চায়, কিন্তু বড় শাস্তি চেয়ে আমরা চাচ্ছি ঠিকই, কিন্তু সমাজ রক্ষা হয়েছে না? দিন দিন বাড়তেছে, এগুলা দিন দিন বাড়তেছে, কারণ আল্লাহ তালা যেখানে তোমাকে ঘুরায় যে আল্লাহ তালা তোমাকে সমাজকে রক্ষা করতে বলছে পর্দার মাধ্যমে, তুমি ওইটা ক্রস করে ভেবেছো। বাদ যদি আমরা ভেঙে ফেলি, বাদ ভেঙে ফেলছে, প্রথমে যে বাদটা ভেঙে ফেলছে, পরে পানি যখন আসা শুরু হয়েছে তখন এটাকে আর রক্ষা করা কি হয়ে যায়? মুশকিল হয়ে যায়, ওইটাকে আর দিতে পারবো না আমরা। যারা গ্রামে, আমরা তো গ্রামে বড় হয়েছি, ঘরে ছোট বেলায় তোমার গ্রামে ছিলাম, অনেক সময় কুড় টুড় আছে না, কুড় হিসা, তারপরে এগুলো দেখা যায় বাদ দেওয়ার পরে, বাদ যদি একটু ভেঙে যায় পানি আর করে আর কিন্তু বাদ দেওয়া যায়। তা আল্লাহ তাআলা যে আমাদেরকে যে বাদ দিলেন, এই বাদটা কিন্তু আমরা ভেঙে দিয়েছি। এই বাদ ভেঙে দেওয়ার পরে আপনি যত আইন করেন না কেন, ফাঁসি দেন না কেন, কখনো আপনি এই যে সমাজের অপপ্রচার, সমাজের অশান্তি, সমাজের দর্শন, সমাজের অপকর্ম, এটা থেকে রক্ষা করতে পারবেন। আমার মেয়ে, আমার মা, আমার বোন কে রক্ষা করবে? কারণ মূল যে পর্দার বিধান এলাকা আল্লাহ তালা এখান থেকে আমরা ক্রস করে ফেলেছি। আজকে সমাজে ইমপ্রিজিং মহামারী, ইমপ্রিজিংকে না বলি, ইমপ্রিজিংকে তো না বলবেন, ইমপ্রিজিংকে কি বলবেন? না বলবেন। ইমপ্রিজিংয়ের ব্যবস্থা করে দিয়ে ইমপ্রিজিংকে না বলবেন, এটা কেমন কথা? ইমপ্রিজিংয়ের যে ব্যবস্থা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে, আপনি তো ওইটা অবস্থা ওইটা অবলম্বন করবেন, ওইটা অবলম্বন করলে ইমপ্রিজিংকে না বলতে পারেন, ইমপ্রিজিং তো অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। আমি ইমপ্রিজিংয়ের ব্যবস্থা করে আমি না বলি, না না ইমপ্রিজিং না, ইমপ্রিজিং না, তাহলে ইমপ্রিজিং বন্ধ হবে? ইমপ্রিজিংয়ের ব্যবস্থা বন্ধ করে দিলে ইমপ্রিজিংকে না বলতে হবে। আমরা মাদককে না বলি, যে মাদককে না বলি, আচ্ছা এই দেশে যে মাদক আমদানি হয়, সরকার সরকারি কর্মকর্তা যারা মাদককে না বলতেছে তারা যদি সোচ্চার হয়, আমরা এই এক মাসের ভিতরে দেশ থেকে মাদক উঠিয়ে দিব, সম্ভব কি সম্ভব না বলেন? সম্ভব না? কোন মাদক বিদেশ থেকে আমদানি হবে না, তাহলে সম্ভব? তার মাদক আপনি আমদানি করবেন, আবার মাদককে না বলবেন, এটা কেমন? মাদকের লাইসেন্স দিবেন, আবার মাদককে না বলবেন, এটা কেমন কথা? তো মাদককে না বলার প্রয়োজন নাই, বরং মাদকের আমদানি বন্ধ করুন। হ্যাঁ, মাদকের মানে প্রোডাক্ট বন্ধ করুন, মাদকের ফ্যাক্টরি বন্ধ করুন। এই যে পলিথিন, পলিথিন বন্ধ, পলিথিনকে না বলুন। তো পলিথিন যদি বাজারে থাকে তো পলিথিনকে আর কত না বলুন? আমার আপনার প্রয়োজন কিছু ব্যাগ নাই, ব্যাগ আছে ভালো, ব্যাগ যদি না থাকে তাহলে আমি যখন টমেটো 1 কেজি কিনলাম কিচ্ছু আমি নেওয়ার নাই, আমি তোমার পলিথিন অবশ্যই কিনবো। আরে ভাই ওই নাটা বাদ দাও, পলিথিনকে না বলুন, পলিথিনকে না বলে তো হবে না, পলিথিন বন্ধ করতে হবে, পলিথিন ফ্যাক্টরি যদি বন্ধ হয়ে যায়
বাংলাদেশে পলিথিনকে যদি সাপ্লাই না হয় তার পলিথিনকে নামাতে হবে? পলিথিনকে তো না বলার কোনো প্রয়োজন নেই, পলিথিন তো সে পাচ্ছেই না, সে কেমনে পলিথিন ব্যবহার করবে? এই জন্য আমি ব্যবস্থা রেখে আমি যদি না বলি এটা কখনো না হবে না, বরং আমি ব্যবস্থা করতে পারবো। এই ব্যবস্থা আল্লাহ তাআলা তার কোরআনে নিয়েছে। দেখেন কোরআনে সূরাতুল আহজাব, এখানে আল্লাহ তাআলা অনেক বিধিবিধান কিন্তু সূরাতুল আহজাবে নাযিল হয়েছে। এই সূরাতুল আহজাবে একটি আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবীকে নির্দেশ দিয়ে, আপনি আপনাদের স্ত্রীদেরকে বলুন, অবনাতিকা আপনার মেয়েদেরকে বলুন, আর মুমিন নারীদেরকে বলুন, মানে মুমিনদের স্ত্রীদেরকে বলুন, ইদনী না আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের চাদর তাদের উপরে লটকে দেয়, মাথার উপর থেকে চাদর তারা যেন তাদের শরীরে লটকে দেয়, শরীরে ঝুলিয়ে দেবে, চাদরটা ঝুলিয়ে দিবে, আপার মস্তক ঢাকার জন্য চাদরকে তুলে দেবে। যালিকা আদনা আন ইউরাফনা, তাদেরকে পরিচয়ের জন্য এটাই হচ্ছে সর্বোত্তম পন্থা, নিকটতম পন্থা তাদেরকে পরিচয়ের জন্য। মানে তারা যদি পর্দায় থাকে, তারা যদি আমার মস্তক চাদর দিয়ে ঢেকে রাখে, বোঝা যাবে তারা হচ্ছে ভদ্র মহিলা, সমাজের ভদ্র মহিলা, সমাজের সম্ভ্রান্ত মহিলা, এরা কোনো নটি মেয়ে নয়, এরা কোনো রাস্তার মেয়ে নয়, হ্যাঁ এরা কোনো গায়িকা নায়িকা এরকম ফালতু মেয়ে নয়, বরং এরা হচ্ছে ভদ্র মহিলা। তাহলে কাজ না এই ব্যাপারে, মানে তাদেরকে চিনতে এটাই সবচেয়ে নিকটতম পদ্ধতি। ফালা ইউজাই না, দেখেন আল্লাহ তাআলা আমি যে বলছি ইবনে জাঙ্গা সমাধান আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, ফালা ইউজাই না, তখন তাদেরকে আর কষ্ট দেওয়া হবে না, মানে তাদের সাথে ইবনিজম করা হবে না, ইবনিজম করা হবে না কোন সময়, যখন এই নারী তার নিজেকে কি করবে রক্ষা, তো নারী যেমন তার নিজেকে রক্ষা করবে এরকম ভাবে পুরুষের কিন্তু আমি আগে বলেছি আয়াতে পড়ে, পুরুষের তাকে কি করতে হবে রক্ষা করতে হবে, পুরুষ তাকে আগে থেকে রক্ষা করতে হবে। তো এই যে একটি জিম্মন্দের আল্লাহ তাআলা আমাদেরকে রাস্তা বলে দিয়েছে, এই যে সামাজিক বিশৃঙ্খল, সমাজে শান্তি আনার জন্য আমি বলেছিলাম আমি দুটা বিষয় নিয়ে আলোচনা করবো, এর মধ্যে একটা আলোচনা আস্তে আস্তে সময় সময় কাছে গেছে, আমি ওই আরেকটি বিষয়ের দিকে ইঙ্গিত করে শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো এই সমাজকে শৃঙ্খলা করার জন্য, শান্তি সমাজে আনার জন্য আমরা দেখলাম সমাজের দর্শন জাতীয় যত উপকর্ম, না নির্যাতন, এইসব যা হচ্ছে সমাজে অশান্তি সৃষ্টি হচ্ছে, বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, তার একটা কাজ একটা হচ্ছে আমাদের আল্লাহ তাআলার দোয়া বিধান পর্দা রক্ষা না করার কারণে, পর্দা রক্ষা না করা, দেখেন এটা একটা কারণে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি, আল্লাহ তাআলা আমাদেরকে এটা সলিউশন দিয়েছে। সমাজে বিশৃঙ্খলা হয়েছে, এর আরেকটা কারণ হচ্ছে মানুষের মধ্যে যদি অধিক তারতম্য হয় এখানে সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, অধিক তারতম্য। দেখেন মানুষ আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছে, মানুষকে আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক, তারা কি আল্লাহ তাআলার রহমতকে তারা বন্টনের দায়িত্ব নিয়ে নেবে? বল না, এটা বন্টনের দায়িত্ব মানুষের না, এই মানুষের যে জীবিকা উপার্জনটা আমি বর্ণন করে দিয়েছি, আর আমি কাউকে কারো উপর বড় করেছি, কাউকে কারো উপর বড় করেছি, কাউকে কারো অধীনস্থ করেছি, যাতে একে অপরকে কাজে লাগাতে পারে, একে অপরকে কাজে লাগাতে পারে। আজকে মনে করো আমরা সবাই যদি এক সমান হই, এক সমান পয়সাওয়ালা হই, আপনি আপনার ঘরের মিস্ত্রি ভবন কোথায়, সবাই ডাক্তার সবাই ইঞ্জিনিয়ার, কে যাবে কার কাছে, রুগী নিয়ে কে যাবে, রুগী যাবে কার কাছে, রুগী যাওয়ার চেয়েও তো ডাক্তার, তাহলে সবাইকে আল্লাহ তাআলা কিন্তু এক সমান করে দেয়, তাহলে সবাই এক সমান হলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আল্লাহ তাআলা এটা সামাজিক ব্যবস্থা, ব্যবস্থা রক্ষার জন্য আল্লাহ তাআলা এটাকে কি করেছেন, আজকে দেখবেন এক গ্রামে দুইজন পয়সার এক সময় দেখা যায় এখানে একটা অসাধু মান, দুইজন মান মারামারি, একজন থাকলে দেখা যায় মারামারি আর হচ্ছে, এই সবাই এক সমান হলে এটা একটা সমাজে বিশৃঙ্খলা। আবার আকাশ পাতা যদি বেশ কমে যায় তাহলে এটা একটা সমাজে বিশৃঙ্খলা, কারণ একজন বুক বিলাসের আকাশে আছে আর একজন একবারে নিঃস্ব কিচ্ছু নেই,
তখন সেই যে বনের প্রাণী যখন খেতে না পায় তখন সে যেমন হিংস্র হয়ে ওঠে, সে বাইর হয়, তার কুদানি বাইর হয়, তখন যে প্রাণীকে পায় তাকে সে কি করে একটা থাপাতে ধরে খেয়ে ফেলে। এইরকম ভাবে ঠিক মানুষ যদি এক আকাশ পাতার তারতম্য হয়, মানুষ যখন তাই একদল আকাশে আছে আর আমরা নিঃস্ব, তখন সমাজে একটা বিশৃঙ্খলা ফেতনা সৃষ্টি হবে, এরা জুলুমের শিকার হবে, একদল মুসলিম হবে একদল জালেম হয়ে যাবে। আল্লাহ তাআলা যে এটাকে আল্লাহ তাআলা কমিয়ে এনেছেন, এই কমিয়ে আনাতে আল্লাহ তাআলা কয়েকটি ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা যাকাত দিতে হবে, যাকাত তোমার জন্য ফরজ। যাকাত কি? যাকাত ফরজ, দান করতে হবে, দান সৎকার। কোরআনে দেখবে দান সৎকার বলবো, একজন মানুষ মারা যাওয়ার সাথে তার ওয়ারিস ব্যাপার ওসিয়ত হেবা দান ইত্যাদি কোরআনে বলবো, যে একজন কামেল মুমিন হতে গেলে আমার যাকাত আমার একটা অংশ আমাকে দান করতে হবে, আমাকে আর্থিক দান করতে বিভিন্ন ধরনের, আমাকে মানুষ অসহায় মানুষকে ঋণ দিতে হবে, অসহায় একজন না খেয়ে তার ঘরে খাবার নাই সে আসছে আমার কাছে, আমি তাকে হয় যাকাত দিব সাদাকা দিব না তার জন্য কিছু ওষুধ করবো না হয় তাকে কিছু ঋণ দিব, ঋণও যদি আমি না পারি তাহলে তাকে একটা ব্যবসা বাণিজ্য ব্যবস্থা করে দেবো, এই টাকাটা তুমি নাও নিয়ে ব্যবসা করো, এ কিছু লাভ আমাকে তো কিছু লাভ। এখানে শোষণের পর